জবানবন্দি দিবেন কিনা বা পরবর্তীতে মামিয়া ভাড়াটিয়া যিনি অভিযুক্ত তাদেরকে দুপচাঁচিয়া থানা পুলিশ রিমান্ডে দুই দিন নিয়েছিল। রিমান্ড শেষে আজকে তারা বিজ্ঞ আদালতে নিয়ে আসছে। এসে তারা স্বেচ্ছায়, মানে আসামিরা স্বেচ্ছায় আদালতে জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, কী করেছে এটা আমরা এখনও জানতে পারিনি। তবে তারা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। যতদূর জানি, হ্যাঁ, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এমনটি বলেছেন। এটা তো তদন্তের পার্ট, এটা 164 কপি প্রাপ্তি সাপেক্ষে বলা যাবে। ছাদের বিষয়ে এই 164 কপি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে বুঝতে পারবো, জানতে পারবো, আপনারাও হয়তো বা অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলতে পারতেছে না, যেহেতু আমাদের কাছে 164 কপি এখনও পৌঁছেনি। আসলে এরকম একটা লোমহর্ষক হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা বিজ্ঞ আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।